লিচু লিচু খাবো আমরা লিচু খাবো আমরা খাবে তোমরা খাবে খাবে না তোমরা খাবে খাবে তাহলে এসে পড়ো আসো পড়ো তোমরা এসে পড়ো এসে খাও এসে খাও আমাদের গাছের লিচু আমার গাছের লিচু টেস্টি টেস্টি লিচু হেই গাইস ওয়েলকাম টু বঙ্গালসপুতুলস ব্লগ সো গাইস আজকে আমি অন্যদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি তো দেখতে পাচ্ছ প্রথম সামারের লিচু আমাদের বাড়ি এসে পড়েছে এটা আমাদের বস্তির বাগানের লিচু আমাদের গাছের তো আজই আমার বাবা পেরে এনেছে তো দেখতে পাচ্ছ হালকা লাল লাল হয়েছে আরও আসবে তো এটা প্রথম লিচু সেই জন্য একটু সবুজ সবুজও আছে সো গাইস অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না সেই জন্য ভাবলাম এখন আজ একটা রেসিপি শেয়ার করে নিই তো আজ আমি লোটে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই জন্য প্রথমে দেখতে পাচ্ছ এখানে লোটে মাছকে ভালো মতো কেটে পরিষ্কার করে রাখা আছে তারপর লোটে মাছ রান্নার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি একে একে বলে দিচ্ছি প্রথমে এখানে আছে দুটো বড় সাইজের টমেটো এগুলোকে কুচি করে নিয়েছি তারপর আছে কাঁচা লঙ্কা রসুন এবং আদা কুচিয়ে নিয়েছি কুড়িয়ে নিয়েছি তারপর আছে ধনে পাতা কুচি তারপর আছে বড় দুটো পেঁয়াজ কুচি করা এই রেসিপিটি খুবই সিম্পল এখন জাস্ট কড়াইয়ের মধ্যে তেল গরম করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো মতো সাঁতলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো সবগুলোকে আমি সাঁতলিয়ে নিচ্ছি নুন হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো জাস্ট এই কয়টা জিনিস দিয়ে তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লোটে মাছটা দিয়ে দিতে হবে তো আমাদের ভাষায় এটাকে আমরা লোটে মাছ বলি তোমাদের ভাষায় কী মাছ বলে থাকো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও তো এই রেসিপিটাতে এক বিন্দুও জল ব্যবহার করা চলবে না জল দিলে একদম নষ্ট হয়ে যাবে রেসিপিটা তো লোটে মাছের ভিতর থেকে জল বার হবে একটু পর দেখতে পারবে তো এটা মাংসের মতনই হয় প্রায়টা তো এখন এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে ঢেকে দেব হালকা ফ্লেমে তো হাই ফ্লেমে দিলে মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে তো ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো 5 মিনিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এটা থেকে জল বার হয়ে গেছে আমি এক বিন্দুও জল ইউজ করিনি কারণ লোটে মাছটা খুবই সূক্ষ্ম মাছ খুব তুলতুলো নরম মাছ এবং এখন এটাকে একদম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে বেশি স্প্রিটে এবং জোর লাগিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তো দেখতে পাচ্ছ একটা মাছও ভাঙে নেই সবগুলো একদম আস্ত আছে এই রেসিপিটি খুবই ইজি এবং সিম্পল এই জন্য তো দেখলে নিমিষের মধ্যে রেসিপিটা হয়ে গেল 10 মিনিটও টাইম লাগে না এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো একটু পর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি সার্ভ করে নেব অ্যান্ড দেখো আমাদের বাড়িতে আজ আর কী কী রান্না হয়েছে হয়েছে এখানে ট্যাংরা মাছের চচ্চড়ি তারপর আছে ডিম কারি অ্যান্ড তারপর আছে হলো বাদাম বাটা তারপর আছে পটল বেগুন এবং কাঁকরল ভাজা তো এইসবে আজ হয়েছে আমাদের বাড়িতে তো লোটে মাছের রেসিপিটা দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়েছে বলে এটার মধ্যে তেলের একদম লেয়ার পড়ে গেছে দেখতে পাচ্ছ মোটা লেয়ার একদম পড়ে গেছে অ্যান্ড কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে এবং লোটে মাছের একটা খুব স্ট্রং সেন্ট আছে এই সেন্টার জন্য অনেকে এটাকে পছন্দও করে না আবার অনেকে পছন্দ করে তো এই সেন্টের জন্য আমি এটাকে পাগলের মতো পছন্দ করি আমার খুবই ফেভারিট মাছের মধ্যে একটা তো দেখতে পাচ্ছ গ্রেভিটার কালার খুব সুন্দর হয়েছে লাল লাল হয়েছে তো সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের আজকের আমার এই লোটে মাছের রেসিপি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটাকে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে আর যারা নতুন দেখছো আমার ভিডিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও নিউ আপডেট পাওয়ার জন্য তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো